এটা হলো 450 মসফেট, আইআরএফপি 450। না দরকার না, আইআরএফপি 450 মসফেট। এটা ভালো কি খারাপ বা পিএনপি না এনপিএন সেটা আমরা কীভাবে বুঝবো সেটা আমরা এখন দেখবো, এবং ভালো বা খারাপ সেটা মিটারের মাধ্যমে মেপে বলা যায়, এবং ফিজিক্যালি খারাপও থাকে অনেক সময় যেটা দেখতে এরকম অনেকটা। তো যেটা খারাপ দেখা যায় সে তো খারাপই, আর যেটা খারাপ না সেটা এইভাবে থাকবে, এবং কী কীভাবে থাকলে এটা ভালো না খারাপ সেটা মিটারের মানে মাপলে বোঝা যাবে যে এটা ভালো না খারাপ। তো আমরা দেখবো যে এবার কোনটা ভালো এবং কোনটা খারাপ, যেটা খারাপ দেখা যায় সেটা তো খারাপই, এবং যেটা খারাপ দেখা যায় না সেটা যে খারাপ সেটা আমরা দেখাবো। এবার মিটারের কাঁটাটা প্রথমে ডায়োডে সিলেক্ট করতে হবে, এবং যেটা খারাপ সেটা আমরা আগে প্রথমে মেজারমেন্ট করবো। যেমন এটা দুটো কাঁটা ধরার পরে এটা শর্ট দেখায়, দুটো কাঁটা ধরলে যেমন জিরো জিরো দেখায় ঠিক তেমনি জিরো জিরো দেখানোর মানে এটা শর্ট, এটা খারাপ আছে। হ্যাঁ, আর যেগুলো খারাপ সেগুলো তো খারাপই। হ্যাঁ, এটা যে কোনো একটা ধরলে এটা শর্ট দেখাবে, তার মানে এটা খারাপ হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে। এবং যেটা ভালো, নতুন আমরা নতুন একটা নিলাম, এটা ভালো না খারাপ সেটাও আমরা মাপতে পারবো নতুন একটা জিনিস, সেটা হইলো এই যে ভালো যেটা সেটা আপনার দেখান, এটা এটা ডায়োডের একটা ভ্যালু দেখায় 0.419, এবং এটার যে বায়াসিং আমরা জানি একটা মসফেটে তিনটা লেগ থাকে, গেট ড্রেন সোর্স, এবং আমরা এটা ধরার পরে যে বায়াসিং করব, এবং মসফেটটা পিএনপি মসফেটটা আপনার এন চ্যানেল না পি চ্যানেল সেটা কীভাবে বুঝবো সেটা আমরা বায়াসিং করে বুঝবো যে এটা পি চ্যানেল না এন চ্যানেল। তো আমরা দেখি প্রথমে আমরা পজিটিভটা এই যে গেটের সঙ্গে লাগালাম, লাগানোর পরে প্রথমে ছিল 418.20, হ্যাঁ এখন দেখা যায় যে 0.3490, আস্তে আস্তে বাড়তেছে, মানে আমরা এটা বায়াসিং করার পরে এটার ভ্যালুটা কমে গেছে এবং আস্তে আস্তে এটা বাড়বে। হ্যাঁ, আবার আমরা যদি এটা ডিসচার্জ করতে চাই তখন আবার আগের ভ্যালুতে, নেগেটিভটা যদি আমি এখানে ধরি তখন আবার আগের এই ভ্যালুতে আসবে, 419 চলে আসবে। তো এইভাবে মেজারমেন্ট করবো যে আমরা এটা ভালো। হ্যাঁ, এবং এটা পি চ্যানেল না এন চ্যানেল, এটা যদি আমরা পজিটিভটা এখানে লাগাই, পজিটিভ যদি এটার সঙ্গে দেই তাহলে বোঝা যাবে যে, এবং যদি বায়াসিং হয় তাহলে বোঝা যাবে যে এটা পি চ্যানেল। হ্যাঁ, এটা পি চ্যানেল বোঝা যাবে যদি আমরা পজিটিভটা এখানে লাগাই, আমরা যদি বায়াসিং করি। হ্যাঁ, যেহেতু মিটারে কাটায় সামান্য ভোল্টেজ থাকে সেক্ষেত্রে এটা পজিটিভটা এখানে লাগালে হালকা বায়াসিং হয়, যেটা মিটারে রিডিংয়ে বোঝা যায় যে 3.8 আস্তে আস্তে বাড়তেছে। এবং যেটা আমি যদি আবার এটা ডিসচার্জ করি সেক্ষেত্রে আবার আগে ভুলতে আসবে, তার মানে বোঝা যায় যে এই মসফেটটা ভালো। হ্যাঁ, আর যেটা খারাপ সেটা তো আপনার শর্ট দেখায়, যে সেটা শর্ট দেখায় বা ফিজিক্যালি ড্যামেজ থাকে। হ্যাঁ, এটা শর্ট দেখায় বা হালকা ওহম দেখাই তো পারে অনেক সময়, তো সেক্ষেত্রে আমরা ধরে নেবো এটা খারাপ। আর যেটা ভালো সেটা তো দেখাইলাম, সেটা এইভাবেই আর কি মেজারমেন্ট করেন, মিটারে কাটা সিলেক্ট করে পরে আপনার এটা গেটে বায়াসিং করার পরে হালকা তখন দেখুন যে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তখন মনে করুন যেটা ভালো। এটা হলো মসফেট, এটা আইআরপি 450 মসফেট। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে একটা মসফেট মেজারমেন্ট করতে হয়, এবং এটা ভালো না খারাপ সেটা আর কি ফিজিক্যালি দেখা। তো আমার এই চ্যানেলে আরও অনেক ইলেকট্রনিক্স ডিভাইস থাকবে বা অনেক পার্ট সম্বন্ধে আপনারা অনেক আইডিয়া পাবেন, তো সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে সবসময় থাকুন।